করে শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বর্ণমালীপুরস্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরের 43তম বাৎসরিক অনুষ্ঠান চলছে। এদিন গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন তিনি, ঘুরে দেখেন মন্দিরের হেসেলো, যেখানে কয়েক হাজার ভক্তবৃন্দের মহাপ্রসাদ বিতরণের চূড়ান্ত প্রস্তুতি চলছে। পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, রাজ্যের উন্নয়নে কেবল মন্ত্রী ও মন্ত্রী পরিষদেরই নয়, এ সমস্ত মন্দিরগুলোরও বিরাট ভূমিকা রয়েছে। বর্ণমালীপুর রামঠাকুর মন্দির ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি সামাজিক কাজেও অংশগ্রহণ করে, এর জন্য মন্দির পরিচালন কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সংক্রান্তি ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সবাই মিলে আমরা আজকের দিনটি এই পরিবারের সঙ্গে, পরিবারকে সঙ্গে নিয়ে আমরা এই দিনটি পালন করি। আর এটা আজকে 43তম যে উৎসব এই পুণ্যতিথিতে পালিত হচ্ছে এই আশ্রমে, এখানে এসে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে যে পারিবারিক পরিবেশ পেয়েছে এখানে। যেনারাই এই কমিটির সদস্য রয়েছেন বা অফিস বেড়ার রয়েছেন, আর অন্যান্য ভক্তরা যারা এখানে আছেন, আমার বোনেরা ওর সুধীজনেরা সুচিতার সঙ্গে, শুভ্রতার সঙ্গে, স্পষ্টতার সঙ্গে এই আশ্রমটাকে পরিচালনা করছেন,